আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা শহরের সবচেয়ে সস্তা বাজার, যেখানে আপনি তরি তরকারি শাকসবজি থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত পাবেন সবচেয়ে সস্তায়। এটা হচ্ছে শুক্রবার দিন জুমার পরে উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদের সামনে যে রাস্তাটি আছে ওখানে। এমন কিছু নেই যেটা আপনি সস্তায় পাবেন না এখানে, প্রত্যেকটা জিনিস আপনি খুব সস্তায় পাবেন, পাইকারি দরে একদম আড়তে যে দাম সেই দামে। আপনি ইচ্ছা করলে একবার এসে ট্রাই করে দেখতে পারেন। শাক সবজি, জামা কাপড়, খাবার, ফলমূল, বিস্কিট, কনফেকশনারি আইটেম, বেকারি আইটেম সমস্ত কিছু এখানে পাবেন খুব কম দামে। তখন বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বী, তখন আপনি এখানে পাবেন, ওই একই সময়ে এখানে পাবেন খুব সস্তায় খুব কম দামে। ধনী গরিব সবার জন্য খুবই ভালো একটি বাজার। যারা নিম্ন আয়ের লোকজন তারা ইচ্ছা করলে সপ্তাহের বাজারটি এখান থেকে করে নিতে পারেন খুব রিজনেবল প্রাইসে। এই বাজারটি প্রতি শুক্রবার জুমার নামাজের পরে উত্তরা 11 নম্বর সেক্টরের মসজিদের সামনে রাস্তাটিতে বসে, খুবই জমজমাট থাকে। জুমার নামাজের পরপরই শুরু হয় এবং এটা চলে হচ্ছে 1 ঘন্টা, মানে ধরেন 2টা থেকে 3টা পর্যন্ত এই জমজমাট থাকে এবং এরপরই বাজারটি শেষ হয়ে যায়। সুতরাং আপনারা যারা ইচ্ছুক বা যারা কেনাকাটা করতে চান এই বাজার থেকে, তারা অবশ্যই এই মসজিদে এসে জুমার নামাজ পড়বেন, পড়েই আপনি আপনার কেনাকাটাটি সেরে নিতে পারবেন আপনার সাপ্তাহের বাজারটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।